আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজ আমি একটি মাত্র ডিম দিয়ে দারুণ মজার রেসিপি শেয়ার করব আপনাদের কাছে। এটা বানানো খুবই সহজ, অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন, যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। দেখুন, একটা ডিম নিয়েছি আমি। ডিমটা কুসুমটা আলাদা করে নেব, সাদা অংশটা আলাদা করে নিচ্ছি। দেখুন এইভাবে। প্লিজ বন্ধুরা, পুরো রেসিপিটি দেখবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাকে। এইভাবে ফর্ম করে নেব আমি। দেখুন, ডাল ঘুটুনি দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে এটা বানিয়ে নিতে হবে। দেখুন এইভাবে ফর্ম করে নিয়েছি আমি। সময়টা একটু হাতে নিতে হবে অনেকটাই। চিনি দিয়ে দিচ্ছি, দেখুন 2 চামচ। চিনিটা দিয়ে আবারও আমি এইভাবে বানিয়ে নেব। দেখুন এবার আমি কুসুমটা দিয়ে দিচ্ছি। দেখুন ফর্ম হয়ে গেছে আমার কতটা। এইভাবে অনেকক্ষণ সময় নিয়ে করে নিতে হবে এটা। দেখুন আবারও আমি বেটারটা দিয়ে বিট করে নিচ্ছি। এইরকম হবে। রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি আমি অল্প, 1 চামচের মতো। এই নাস্তাটি খুবই সহজ বানানো, কিছুটা কেকের মতো এই রেসিপিটি, এবং খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে এটা। এলাচ গুঁড়ো দিচ্ছি অল্প, ডিমের গন্ধটা থাকবে না। কেউ এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। স্বাদ মতো অল্প লবণ দিয়ে দিচ্ছি। দেখুন ফোমটা আস্তে করে চামচ করে নাড়িয়ে ময়দাটা মেখে নেব আমি। এই কাপটার হাফ কাপ ময়দা লেগেছে আমার। বেকিং পাউডার দিচ্ছি আমি এই চামচটার হাফ চামচ। এইভাবে আলতোভাবে আমি মাখিয়ে নেব। দেখুন ব্যাটারটা এইরকম হবে। ব্যাটারটা আমি স্টিলের বাটি নিয়েছি ছোট। দেখুন তেল ব্রাশ করে নিচ্ছি। এই রেসিপিটা বানানো খুবই সহজ, যে কেউ তৈরি করে ফেলতে পারবেন, অল্প সময়ের মধ্যে বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারবেন। এইভাবে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখুন তেল ব্রাশ করে এই বাটিগুলোর হাফ বাটি আমি দিয়ে দিচ্ছি। এরকম ছোট বাটি 3টে বাটি আমি দিয়ে দিয়েছি। একটা কড়া বসিয়ে দিয়েছি আমি চুলাতে। দেখুন লো আছে, এটা বসিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন এরকম ছিদ্রটাকে আমি কাগজ দিয়ে এঁটে নিচ্ছি। আর একটা বাটি আমি আলাদা বানিয়ে নিচ্ছি অন্য ওভেনটাই। দেখুন এই কেকটি তৈরি হতে 20 মিনিট টাইম নিয়েছে আমার। খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেছে। দেখুন কাঠিটা দিয়ে দেখে নিচ্ছি আমি, দারুণ স্পঞ্জি হবে, নরম তুলতুলে একেবারেই। প্যাচেলারটা দিয়ে আমি সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন দেখুন কতটা নরম হয়েছে, সফট হয়েছে। দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে এবং একেবারেই সফট হয়েছে এই কেকগুলো। বানানো খুবই সহজ, এইভাবে বানিয়ে ফেলবেন আপনারা। স্পঞ্জি হয়েছে দেখুন কতটা, খেতে দারুণ সুস্বাদু হবে। সবগুলোই কত নরম হয়েছে দেখুন।
আমি এবার ছেঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, জালিদার হয়েছে দেখুন। দেখুন কতটা জালিদার হয়েছে, নরম তুলতুলে হয়েছে একেবারেই। আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে পরের রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।